পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে জোর আলোচনা চলছে। ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে নতুন ফর্মুলা সামনে এনেছেন দল দুটির নেতারা। সরকারের পাঁচ বছর মেয়াদের মধ্যে উভয় দল থেকে আড়াই বছর করে প্রধানমন্ত্রীত্বের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তথা জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 265 আসনে ভোট গ্রহণ করা হয়। পাকিস্তান নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 95টি আসন পেয়ে প্রথম অবস্থানে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ 75টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন, আর তৃতীয় সর্বোচ্চ 54টি আসন পেয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান 17টি আসন পেয়েছে। কোন দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 134টি আসন না পাওয়ায় জোট সরকার গঠনই এখন অবধারিত। এক্ষেত্রে শেষ দল দুটি কিংমেকার হয়ে উঠেছে। ইমরান খানের দল সর্বোচ্চ আসন পেলেও তাদের সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ, কারণ দলটি পিএমএলএন বা পিপিপি কারোর সাথে জোট করার সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে নওয়াজের পিএমএলএন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট গঠনের জোর চেষ্টা চালাচ্ছে। জিও নিউজের প্রতিবেদনের মতে, জোট সরকার গঠনের অংশ হিসেবে দুই দলের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির পার্লামেন্টেরিয়ান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পিএমএলএন এর পক্ষে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আজম নাসির তারার, আয়াত সাদিক, আহসান ইকবাল, রানা তানভীর, খাজা সাদ রফিক, মালিক আহমেদ খান, মরিয়াম আওরঙ্গজেব ও সেজা ফাতিমা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় দল সবকিছুর উপর জাতির স্বার্থ দেখার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবেদন মতে, বৈঠকে পিএমএলএন এর নেতারা পিপিপি নেতাদেরকে জোট সরকার গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এরপর ক্ষমতা ভাগাভাগির বিষয়টি উঠে আসে। এর অংশ হিসেবে সংবিধান অনুযায়ী আগামী 5 বছরের জন্য তারা সরকার গঠন করবেন। এই 5 বছরের মধ্যে পিএমএলএন ও পিপিপি আড়াই বছর করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। উভয় দলটি প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির সম্ভাবনা খতিয়ে দেখছে। ডনের প্রতিবেদন মতে, পিএমএলএন এর অন্যতম নেতা আতা তারার বলেছেন, মিত্রদের সাথে সম্পূর্ণ ঐক্যমতের পর প্রধানমন্ত্রীর প্রার্থী ঘোষণা করা হবে। এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমরা এমন একটি অবস্থানে রয়েছি যেখানে আমরা পাঞ্জাবে সরকার গঠন করতে পারি এবং আমরা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। কেন্দ্রের বিষয়ে পিপিপি ও এমকিউএমপি এর সাথে আলোচনা চলছে। আড়াই বছর পরে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির নজির আগেও রয়েছে। 2013 সালে বেলুচিস্তানে প্রাদেশিক সরকার গঠনের ক্ষেত্রে ন্যাশনাল পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেছিলেন নওয়াজ শরীফ। সেবার এমনই আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদটি ভাগ করে নিয়েছিল দুটি দল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে ভরে ও তার দলের উপর নজিরবিহীন দমন পীড়নের মধ্যে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকেই অভিযোগ ছিল, পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর আশীর্বাদে আবারও ক্ষমতায় আসতে চলেছেন নওয়াজ শরীফ। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তা ঘটতে দেয়নি ইমরান খানের কর্মী সমর্থকরা। কিন্তু বেশি আসন পেয়েও শেষ পর্যন্ত দলটিকে বিরোধী দলের ভূমিকা পালন করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। IBTV USA, New York.